আসলাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ ভারত সীমান্তে পারমাণবিক অস্ত্র নিয়ে মহরা চীনের ইসরাইলিদের গোপন তথ্য ফাঁস করল ইসলামী হ্যাকার গ্রুপ ফল ভালো হবে না ভারতকে চরম হুঁশিয়ারি চীনের আবারও আলোচনার প্রস্তাব দিলেন ট্রাম্প জবাবে যা বলল ইরান ভারত অস্ট্রেলিয়ার সেনা ঘাঁটি চুক্তি সর্বশেষ জানিয়ে দেব উত্তেজনা বাড়ছে ভারত সীমান্তে চীনের নতুন সেনা কমান্ডার ভারত সীমান্তে পারমাণবিক অস্ত্র নিয়ে চীনের লাদাখ সীমান্তে ফের উত্তেজনা চরমে চীনের পিপলস লিবারেশন আর্মি ভারী অস্ত্র নিয়ে মহড়ার পাশাপাশি ট্রেনিং শুরু করেছে তাদের কাছে রাসায়নিক এবং পারমাণবিক অস্ত্রও দেখা গেছে হংকং ভিত্তিক প্রভাবশালী এই গণমাধ্যমটি জানিয়েছে চীনের দেখি ভারত লাদাখ শহরে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে দুই পক্ষের কত সেনা এখন পর্যন্ত সীমান্তে আছে তা কোনো দেশ নিশ্চিত করেনি নিজস্ব সূত্রের বরাদ দিয়ে মর্নিং পোস্ট লিখেছেন চীনের সেনাবাহিনী বেশ কিছু উন্নত অস্ত্র এবং যুদ্ধ বিমান নিয়ে তিব্বতী মালভূমি অঞ্চলে মহড়া দিচ্ছে হংকং ভিত্তিক মিলিটারি বিশেষজ্ঞ লিয়াং গুলিয়াং পত্রিকাটিকে বলেছেন চীন কমপক্ষে নয়টি সম্মিলিত ব্রিগেড মোতায়েন করেছে তাদের কাছে পাহাড়ি অঞ্চলে অভিযান চালানোর বিশেষ অস্ত্রের পাশাপাশি পারমাণবিক রাসায়নিক অস্ত্র দেখা গেছে ভারত চীন সীমান্তে তিনটি সেক্টরে এখন উত্তপ্ত গত পাঁচ মে থেকে পশ্চিম ভাগে বা ওয়েস্টার্ন সেক্টরে লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সংঘাত চলছে ফিঙ্গার থ্রি ও ফিঙ্গার ফোর এর মাধ্যমে রাস্তা তৈরির কাজে চীন প্রথম আপত্তি তোলে একই সঙ্গে গালোয়ান ভ্যালির সঙ্গে সংযোগকারী রাস্তার কাজেও চীনের আপত্তি পাঁচ মে রাতে পূর্ব লাদাখের পেঙ্গং লেখের কাছে চীন ভারতীয় সেনার নজরদারি বাহিনীকে বাধা দেয় উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে নিয়ন্ত্রণ রেখার ওপারে চীন প্রায় হাজার দশেক সেনা মোতায়েন করেছে তিব্বতের গাড়ি গুনশা ঘাটির চলছে নির্মাণ কাজ সেখানে হাজির বেশ কিছু যুদ্ধ বিমানও ইসরায়েলিদের গোপন তথ্য ফাঁস করল ইসলামী হ্যাকার গ্রুপ বড় ধরনের সাইবার হামলায় ইসরায়েলের নাগরিকদের ব্যক্তিগত গোপন তথ্য ও ক্রেডিট কার্ড নাম্বার প্রকাশ করে দিয়েছে একটি হ্যাকার গ্রুপ তাদের ইসলামী হ্যাকার হিসেবেই মনে করছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো ইসরায়েলের নিউজ সাইট এন বারো তাদের এক প্রতিবেদনে জানায় ইসরায়েলি কোম্পানি ইনসাইট জানিয়েছে এ হামলায় যারা তাদের নিজেদের নাম প্রকাশ না করলেও নিজেদেরকে অ্যানোনিমাস ইসলামি যেই আর্মি পরিচয় দিয়েছে অ্যানোনিমাস হচ্ছে একটি আন্তর্জাতিক হ্যাকার গ্রুপ যারা সাইবার হামলা করে রাজনৈতিক কারণে এই হামলার মাধ্যমে তারা ইসরায়েলের নাগরিকদের ক্রেডিট কার্ড নম্বর এবং বিস্তারিত তথ্য আইডি কার্ড নম্বর ফোন নম্বর এবং নিরাপত্তা কোডও প্রকাশ করে দিয়েছে এ তথ্যগুলো হ্যাকারদের পরিচালিত একটি সাইটে তুলে দেওয়া হয়েছে যা প্রকাশ্যে পাওয়া যাচ্ছে ইনসাইট মনে করে এ হামলাটি ওপি ইসরায়েল সংশ্লিষ্ট ইসরাইলের বিরুদ্ধে প্রতিবছর এমন একটি সাইবার হামলা হয় যা সাধারণত এপ্রিলে হয়ে থাকে এ হামলা উন্মোচনকারীদের দলের নেতা এরিয়েল ইনহার্ন বলেন হ্যাকারদের লক্ষ্য হচ্ছে ইসরায়েলের নাগরিকদের হুমকি দেখানো অব্যাহত রাখা এবং ইসরায়েলি রাষ্ট্রের বিরুদ্ধে প্রচারণা চালানো তিনি আরও বলেন এ হামলায় সম্ভবত মে মাসে হয়েছে কারণ ইসরায়েলে তীর বসতি সম্প্রসারণের পরিকল্পনা হাতে নিয়েছে সম্ভবত তারা চায় ইসরায়েলের সম্প্রসারণ নীতির বিরুদ্ধে মানুষদের সচেতন করে তুলতে ফলে সামনের দিনগুলোতে আরও ভয়াবহ হামলা হতে পারে ফল ভালো হবে না ভারতকে চরম হুঁশিয়ারি চীনের বিতর্কিত লাদাখ সীমান্তে সৈন্য সমাবেশ ঘিরে প্রতিবেশী পারমাণবিক অস্ত্রধারী দুই দেশ চীন এবং ভারতের মধ্যে তোমল উত্তেজনা চলছে সীমান্ত বিবাদের মাঝেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি সেভেন এর অন্তর্ভুক্ত করার পদক্ষেপ নেওয়ায় রীতিমতো ক্ষুব্ধ হয়ে উঠেছে বেইজিং হুঁশিয়ারি সুরে চীন বলেছেন ভারত আগুন নিয়ে খেলছে যার ফল তাদের ভুগতে হবে দেশটির সরকারি সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস এক প্রতিবেদনে বলেছেন ভারত রাশিয়া এবং অন্য কয়েকটি দেশকে জি সেভেনের অন্তর্ভুক্ত করে এই গোষ্ঠীকে জি টেন বা জি এলেভেন হিসেবে তুলে ধরার স্বপ্ন দেখছে ডোনাল্ড ট্রাম্প এই পরিকল্পনা বাস্তবায়নে উন্নত দেশগুলোর লাভ হলেও ভারতের ক্ষতি হবে ভারত চীন সীমান্ত উত্তেজনার সুযোগ নিয়ে বেজিংকে আরও চাপে রাখতেই মার্কিন প্রেসিডেন্ট এমন কূটনৈতিক আশ্রয় নিয়েছে বলে দাবি করেছে গ্লোবাল টাইমস চীন সরকারের মুখপাত্র হিসেবে পরিচিত এক সংবাদ মাধ্যম বলছে যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক নীতিতে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কারণ ভারতীয় অর্থনীতি বিশ্বের পঞ্চম বৃহত্তম গ্লোবাল টাইমস ভারতের বর্তমান সরকারকে লোভী বলেও কটাক্ষ করেছে পত্রিকাটি বলছে এ কারণেই ডোনাল্ড ট্রাম্পের চক্রান্ত ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার বুঝতে পারছে না এছাড়া সীমান্ত বিবাদ নিয়ে দর কষাকষিতে নিজেদের আরও শক্তিশালী প্রমাণ করতেই আমেরিকার মতো দেশের সাহায্য ভারত নিতে চাইছে ভারতে বেশ কিছু সংগঠন চীনের বিরুদ্ধে গুজব ছড়ালেও বিজেপি সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না এশিয়ায় চীনের প্রভাব যত বাড়ছে দুনিয়া জুড়ে ততই দেশটির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করে গ্লোবাল টাইমস বলছে চীনের প্রভাব কমাতেই জি সেভেন সম্প্রসারিত করার কূটনৈতিক কৌশল হাতে নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের সরকারি এই সংবাদ মাধ্যমের অভিযোগ বেইজিং ক্রমাগতভাবে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেও নয়াদিল্লি তাদের শত্রু মনে করে এ কারণে দেশের মধ্যে থেমে থেমে উত্তেজনা তৈরি হয় বন্ধুত্বের বদলে চীনের সঙ্গে শত্রুতা করলেও তার বড় ধরনের খেসারত ভারতকে দিতে হবে বলে হুঁশিয়ারি করা হয়েছে আমেরিকার সঙ্গে চীনের সংঘাত চূড়ান্ত রূপ নিয়ে ঠান্ডা যুদ্ধের দিকে গড়ালে ভারত যদি আমেরিকার পক্ষ নেয় তাহলে তার ফল খারাপ হবে বলে কিছুদিন আগেও সতর্ক করে দিয়েছে বেজিং। দুই দেশের ব্যবসা সম্পর্ক ছিন্ন হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে চীনের সরকারি এই সংবাদ মাধ্যমটি আবারও আলোচনার প্রস্তাব দিলেন ট্রাম্প জবাবে যা বলল ইরান মার্কিন প্রেসিডেন্ট তেহরানকে ইঙ্গিতে আলোচনার যে প্রস্তাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সেই প্রসঙ্গে বলেছেন ইরান এবং পরমাণু সমঝোতার ওপর পক্ষগুলো কখনোই আলোচনার টেবিল ত্যাগ করেনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী জওয়াদ জারিফ আজ তার ব্যক্তিগত টুইটার পেজে লিখেছেন ইরান পরমাণু সমঝোতার সকল শর্ত মেনে চলেছে আমেরিকা অঙ্গীকার ভঙ্গ করে ওই সমঝোতা লঙ্ঘন করেছে তিনি টুইটার বার্তায় ট্রাম্পকে লক্ষ্য করে বলেছেন আপনার উপদেষ্টারা যাদের বেশিরভাগই বহিষ্কৃত হচ্ছেন বোকামিপূর্ণ জোয়া খেলেছেন জারিপ ট্রাম্পের উদ্দেশ্যে আরও বলেন এমন অবস্থায় এখন আপনার ওপর নির্ভর করছে কখন আপনি সমঝোতা থেকে বেরিয়ে যাবার ভুল সংশোধন করবেন ডোনাল্ড ট্রাম্প তার টুইটার পেজে ইরানের কারাগারে বন্দী মার্কিন নাগরিক মাইকেল হোয়াইটসকে মুক্তি দেওয়ায় তেহরানের প্রশংসা করেন ওই টুইটে তিনি ইরানি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন বৃহৎ সমঝোতার জন্য আমেরিকার নির্বাচন পরবর্তী সময়ে অপেক্ষা করবেন না চলতি বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প আবারও বিজয়ী হবেন বলে দাবি করেন তিনি বলেন কাজেই নির্বাচন পর্যন্ত অপেক্ষা না করে এখনই আলোচনায় বসলে আরও ভালো চুক্তি করা সম্ভব হবে ট্রাম্প তার টুইটার বার্তায় এই ইঙ্গিত করেন যে ইরান আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থীর বিজয়ের প্রত্যাশায় রয়েছেন এবং সেক্ষেত্রে পরবর্তী ডেমোক্রেট প্রেসিডেন্টের সঙ্গে ইরান ভালো কোনো সমঝোতায় পৌঁছাতে চায় ভারত অস্ট্রেলিয়ার সেনাঘাঁটি চুক্তি প্রয়োজনে একে অপরের সেনাঘাটি ব্যবহার করতে পারবে ভারত ও অস্ট্রেলিয়া বৃহস্পতিবার দুদেশের মধ্যে এমন একটি চুক্তি সম্পন্ন হয়েছে ভারতের নিউজ এইটিন জানায় দেশটির নরেন্দ্র মোদী ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের ভার্চুয়াল বৈঠকে দুই দেশের মধ্যে এই ঐতিহাসিক সামরিক চুক্তি চূড়ান্ত হয়ে গেল ভারতের কেন্দ্রীয় বিদেশ মন্ত্রণালয় জানিয়েছে ইন্দো প্যাসিফিক সামরিক চুক্তি বিনিময়ের পথ প্রশস্ত করে দিল এই চুক্তি দুই প্রধানমন্ত্রীর বৈঠকেই লজিস্টিক সাপোর্ট চুক্তি স্বাক্ষরিত হয়েছে চীনের সঙ্গে উত্তেজনা পরিস্থিতির মধ্যে অস্ট্রেলিয়ার সঙ্গে এই চুক্তি করল ভারত এর আগে একই ধরনের সামরিক চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও হয়েছে গত বছর ডিসেম্বরে ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে এই চুক্তির খসড়া চূড়ান্ত হয়ে যায় মোদির সঙ্গে মরিসনের বৈঠকে তা পরিপূর্ণ রূপ পেল সামরিক চুক্তি ছাড়াও করোনাভাইরাস মহামারী সাইবার সিকিউরিটি ও বাণিজ্যিক আদান প্রদান বাড়ানোর বিষয়েও দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে চুক্তির পর মোদী এক টুইট বার্তায় বলেন আমাদের মধ্যে দারুণ আলোচনা হয়েছে ভারত ও অস্ট্রেলিয়ার সম্পর্কের এক নতুন দিগন্ত খুলে গেল মূলত স্বাস্থ্য ব্যবস্থা ও সামরিক ক্ষেত্রের উপর গুরুত্ব দেওয়া হয়েছে আলোচনায় উত্তেজনা বাড়ছে ভারত সীমান্তে চীনের নতুন সেনা কমান্ডার ভারত ও চীনের মধ্যে সীমান্ত উত্তেজনা বেড়েছে সম্প্রতি দুই দেশ তাদের নিজ সীমান্তে সেনা উপস্থিতি জোরদার করেছে উভয় পক্ষের সেনাদের মধ্যে ধস্তাধস্তির খবরও পাওয়া গেছে আর এমন মুহূর্তে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের লাদাখ সীমান্ত সংলগ্ন এলাকায় নতুন সেনা কমান্ডার নিয়োগ দিয়েছে চীন লাদাখ সীমান্তে দুই দেশের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় এল এসি ভারত চীন উভয়ে সেনা মোতায়েন বাড়ালেও ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হচ্ছিল কিন্তু এরই মধ্যে চীনের পিপলস লিবারেশন আর্মির ওয়েস্টার্ন থ্রিয়েটারের কমান্ডার নিযুক্ত হয়েছে জেনারেল জু ওয়েলিং ওই নিয়োগে সীমান্ত উত্তেজনা বাড়বে বলে আশঙ্কা কূটনৈতিক মহলের জু ওয়ালিং এর আগেও ওই অঞ্চলের সামরিক বাহিনীর কমান্ডার পদে ছিলেন ফলে অনেক কিছুতেই তার পরিচালিত এবং নখ নখদর্পণে ধারণা করা হচ্ছে কৌশলগত কারণে চীন এই সিদ্ধান্ত নিয়েছে শনিবার দুই দেশের সামরিক পর্যায়ে বৈঠকের আগে জু ওয়েলিং এর নিয়োগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মত সামরিক বিশ্লেষকদের জেনারেল জু ওয়েলিং জেনারেল ঝাও ঝোয়াকিং অধীনে কাজ করবেন ঝাও এক সময় ওয়েস্টার্ন থিয়েটারের কমান্ডার ছিলেন তিনি পদাতিক বিমান বাহিনী এবং রকেট ফোর্সের পুরো বিষয় দেখভাল করতেন চীনা সেনাবাহিনীর পাঁচটি থিয়েটারের মধ্যে ওই ওয়েস্টার্ন থিয়েটারের ওপর ভারত চীন সীমান্তের নিরাপত্তার ভার ন্যস্ত দু সালে যখন ডোকালাম সীমান্তে কয়েক মাস ধরে ভারত চীনের মধ্যে সীমান্ত উত্তেজনা চলছিল তখন ওয়েস্টার্ন থিয়েটারের দায়িত্বে ছিলেন এই জেনারেল ঝাও তিনি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ভারতীয় সীমান্ত নিয়ে জেনারেল ঝাও ঝংকি এবং জেনারেল জু ওয়েলিং সিদ্ধান্ত নেবেন গত মাসের শুরুতে ভারত চীন সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সেনাদের মধ্যে উত্তেজনা শুরু হয় তারপর উভয় পক্ষ সেখানে সেনা উপস্থিতি বাড়ায় চীন সীমান্ত লাগোয়া এলাকায় নতুন করে সত্তর থেকে আশিটি সেনা ছাউনি বসায় এখন পরিস্থিতি স্থিতিশীল থাকলেও বেইজিং বা দিল্লি কোনো পক্ষই অতিরিক্ত সেনা প্রত্যাহার করেনি